সালামু আলাইকুম কেমন আছেন সবাই গুজরাটে বাংলা ব্লগে স্বাগত জানাই আজ আমি তৈরি করে দেখাচ্ছি নারকেল পোলাও গরম পানির মধ্যে কুড়ে রাখা নারকেল ঢেলে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে আধ ঘন্টার মতো রেখে দেবো অন্যদিকে পোলাও তৈরি করার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো চালটা এদিকে ভিজে গেছে এবার গ্যাসের মধ্যে আমি পানি গরম হতে দিয়েছিলাম পোলাও তৈরি করার জন্য গরম পানির মধ্যে চালটা ঢেলে দিলাম এবার ভাত তৈরি হতে দিলাম ভাতটা অর্ধেকটাই হবে পুরোটা ভাতটা হবে না এদিকে আমি একটা হাঁড়ির মধ্যে নেট রেখেছি নেটের মধ্যে ভিজিয়ে রাখা নারকেলটা গরম পানির মধ্যে ভিজিয়ে রাখা নারকেলটা ভালোভাবে আমি নেকড়ে নিচ্ছি ঠিক এরকমভাবে নারকেলের দুধটা আমি নেকড়ে বের করে নিচ্ছি আপনারা ঠিক এরকম প্রসেসই করবেন পারলে আপনারা অন্য প্রসেসও করতে পারেন এবার আমি পোলায়ের জন্য নিয়েছি তেজপাতা দারচিনি এবং ছোট এলাচ আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপর তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম তারপর তেল গরম হয়ে গেছে তারপর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাল করে নিচ্ছি আপনারা পারলে ঘিও ব্যবহার করতে পারেন অন্যদিকে ভাতের ফ্যান গড়িয়ে ভাতটা রেডি হয়ে গেছে ভাতটা পুরোপুরি সেদ্ধ হয় না অর্ধেকটা হয়েছে এবার পেঁয়াজ লালের মধ্যে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ এবার দুধটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন কত সুন্দরভাবে দুধটা নারকেলের দুধটা ফুটছে এই সময়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি তারপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আপনারা যদি মিষ্টি একটু বেশি খান তাহলে চিনির পরিমাণ একটু বেশি দিতে পারেন এদিকে আমি ভাতটা ঢেলে দিচ্ছি দেখুন নারকেলের দুধের মধ্যে তারপর আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো এবার আলতো আলতোভাবে নাড়াচাড়া করব যাতে করে ভাতগুলো ভেঙে না যায় এবং ঘাটা না হয়ে যায় আমি এখানে নারকেলের দুধটা একদম পরিমাণ মতোই রেখেছি যাতে করে একদম পারফেক্টভাবে পোলাও তৈরি হয় এবং ভাতটা বেশি সেদ্ধ না হয়ে যায় ভাতটা অর্ধেকটা সেদ্ধ আছে ওই জন্য আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম ভাপে দেখুন দশ মিনিট পর খুলে দেখছি একদম পারফেক্ট হয়ে গেছে এবার কালার দিয়ে দিচ্ছি কালারের মধ্যে আমি কেওড়া পানি আর গোলাপ পানি দিয়ে দিয়েছি ফ্লে ফ্লেভারের জন্য আর নারকেলের দুধের মধ্যে আমি কাজু বাদাম গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম আপনারা সেটা পারলে সেটাও দিতে পারেন বা স্কিপও করতে পারেন দেখুন কত সুন্দরভাবে একদম ভাতগুলো জড়ানো জড়ানো হচ্ছে না একদম কত সুন্দরভাবে পোলাওটা হয়েছে আমার নারকেলের পোলাও খুব সুন্দর হয়েছে ফ্লেভারও খুব সুন্দর আসছে পোলাও এবার রেডি আমি সার্ভ করব চিকেন কষার সঙ্গে আপনারা পারলে অন্য কিছু খেতে পারেন কাবাবের সঙ্গেও খেতে পারেন চাপের সঙ্গেও খেতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে নারকেল পোলাও আমার আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর একটাই অনুরোধ রইল ফলো সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করার জন্য আপনারা সকলের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ